অনলাইন সার্ভিস থেকে ইনকাম করার জন্য যতগুলা ওয়েবসাইটে আমরা কাজ করি তার মধ্যে সব থেকে বেশি হাইপে যে ওয়েবসাইটটা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফাইভ সার্ভিস ডট কম মোস্ট অফ দ্য সার্ভিস সার্ভিস প্রোভাইডার গ্রুপে আপনার এই ওয়েবসাইট পেমেন্ট প্রুফ স্ক্রিনশট গুলো ঘুরে বেড়াতে দেখেছে দেন হয়তো অনেকেই ট্রাই করেছেন বা ট্রাই করার প্ল্যান করতেছেন এখানে কিভাবে কাজ করা যায় এন্ড কিছু ব্যক্তি আমাদেরকেও জিজ্ঞাসা করেছেন আসলে ফাইভ সার্ভে থেকে উইথড্রল করা যায় কিনা তো সেইগুলা নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে প্রপারলি আমরা বোঝানোর চেষ্টা করব আসলে এই সার্ভে থেকে আপনারা কাজ করলে উইথড্রল পাবেন কিনা প্লাস 5 সার্ভে কিভাবে উইথড্রল করা যায় এন্ড 5 সার্ভেতে কয়টা সার্ভে করলে কত ডলার আর্নিং হয় সো এটা হচ্ছে 5 সার্ভের অফিশিয়াল ওয়েবসাইট ফার্স্ট আমাদেরকে সাইন আপ করতে হবে আপনারা ম্যানুয়ালি টাইপ করে অথবা সরাসরি গুগলের মাধ্যমে এখানে সাইন আপ বা লগ ইন করতে পারেন সো অ্যাকাউন্ট করার পর আপনার মেইলে একটা মেইল যাবে যেটা অবশ্যই কনফার্ম করতে হবে দেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেটা দেখতে একদমই প্রাইম অপিনিয়নের মতো বা প্রাইম অপিনিয়নের সার্ভে কম ম্যাচ হলেও এখানে কিন্তু সার্ভে খুবই ভালো ম্যাচ হয় সো ফার্স্ট আপনাদেরকে এখানে একটা প্রোফাইল কোশ্চেন করবে যেটা একদমই দুই মিনিট দশটার মতো অ্যান্সার করতে হবে দেন দুই তিন মিনিটের কিছু সার্ভে পাবেন দেন বড় কিছু সার্ভে পাবেন প্রত্যেকটা সার্ভের জন্য স্পেসিফিক কোনো পয়েন্ট পাবেন না বাট আপনারা শুধুমাত্র বড় সার্ভে হোক অথবা ছোট সার্ভে হোক যে কোনো ধরনের সার্ভে মিলে আপনি পাঁচটা সার্ভে কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলা যুক্ত হয়ে যাবে দেন আপনি এখান থেকে উইথড্রল করতে পারেন অ্যান্ড উইথড্রল করার সময় আপনি এখানে অনেক অপশন পাবেন যেটা হচ্ছে এইচ সি বলে একটা ব্যাংকের অপশন পাবেন পেপালের অপশন পাবেন ওয়ান থার্টি এইট প্লাস গিফট কার্ড এর অপশন পাবেন মোস্ট অফ দা টাইম আমরা আইটিউন অথবা অ্যামাজন অথবা বর্তমানে অনেকে এএইসি ব্যাংক এটার মাধ্যমে উইথড্রল দিতেছে এন্ড সামটাইমস অনেকে ভার্চুয়াল ভিসাতে উইথড্রল দিচ্ছে সো ফার্স্ট আমাদেরকে পাঁচ ডলার করতে হবে অ্যান্ড যেহেতু ফার্স্টের দিকে প্রত্যেকটা সাইটে কিভাবে কাজ করতে হবে বা কোন আইপি দিয়ে কাজ করতে হবে বা কোন সময় উইথড্রল দিতে হবে এরকম বিভিন্ন ধরনের ব্যাপার জানা লাগে এই জন্য মোস্ট অব দ্য অ্যাডমিন বা আমরা যারা কাজ করি তারা বিভিন্নভাবে ট্রাই করি করার পরে একটা সিস্টেম বের হয় যে মাধ্যমে প্রত্যেকবারই সাকসেসফুল হওয়ার চান্স থেকে যায় সো ফাইভ সার্ভিসে আমরা ফার্স্টের দিকে অনেকভাবে ভাবে ট্রাই করছি কারণ অনেকে জানেন পাঁচ ডলার হওয়ার পরে নাম্বার ভেরিফিকেশন করা লাগে এই নাম্বারটাও বাইপাস করা যায় তো দেখেন এখানে আমাদের পাঁচ ডলার হয়ে গেছে এন্ড এখানে নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে তো সাধারণত আপনি নাম্বার ভেরিফিকেশন করতেও পারেন বা নাও পারেন আমরা বিভিন্নভাবে ট্রাই করছি নাম্বার ভেরিফিকেশন করলে কি হবে না করলে কি হবে তো করেন বা না করেন আপনার অ্যাকাউন্ট চব্বিশ ঘন্টার জন্য রিভিউতে থাকবে অ্যান্ড এই নাম্বারটা কিভাবে বাইপাস করতে হয় এটাও একটা জানার ব্যাপার সো ফার্স্ট টাইম আমরা নাম্বার ভেরিফাই করেছিলাম করার পরবর্তীতে আবার চব্বিশ ঘন্টা দেখেন এখানে রিভিউতে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা চলে গেছে সো রিভিউ কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট আমরা এখান থেকে ভিসা কার্ডে উইথড্রল করার চেষ্টা করব সেই জন্য ভিসা কার্ড সিলেক্ট করলাম পাঁচ ডলার সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করলাম দেন দেখেন পেফার রিওয়ার্ড সেভড মানে কনগ্রাস দেখাইতেছে তার মানে এখনো উইথড্রল সম্পন্ন হয়নি বাট আপনি যখন ক্লেইম রিওয়ার্ডে ক্লিক করতেছি তখন দেখেন এখানে একটা সমস্যা দেখাইতেছে সেটা হচ্ছে মেসেজ ডট ক্লেইমস ডট ক্লেইম আন্ডারস্কোর ব্লক তার মানে এই অ্যাকাউন্টে আর কখনোই উইথড্রল হবে না যেটা সাসপেন্ড বলা যায় না আপনি এরপরে সার্ভে পাবেন সার্ভে কমপ্লিট করতে পারবেন বাট উইথড্রল দিতে গেলে প্রবলেমটা ফেস করবেন এটা শুধুমাত্র যে ফাইভ সার্ভে ফেস করেন ব্যাপারটা এরকম না আপনি হচ্ছে প্রাইম অপিনিয়নে এই ব্যাপারটা ফেস করেন এই ব্যাপারটা ফেস করলে কিন্তু আপনার উইথড্রল কখনোই আসবে না তো দেন আমরা আরো অনেক ব্যাপার ঘাঁচাঘাঁচি করছি অনেকভাবে কাজ করছি করার পরে আমরা পুনরায় উইথড্রল দেওয়া ট্রাই করছি অ্যান্ড দেখেন আমাদের উইথড্রলটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে এবং ইনি স্ট্যান্ড চলে এসছে এখান থেকে রিডিম অপশনে ক্লিক করার পরে আপনি যদি অ্যাক্সেস রিওয়ার্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কারেন্টটা পেয়ে যাবেন দেখেন এখন যদি আমরা ভিউ কোড এখানে ক্লিক করি তাহলে লোড নিবে লোড নেওয়ার পরে আমরা কার্ডের কোডটা শো করবে এই কোডটা নিয়ে যদি আপনারা আমাদের কাছে দেন আমরা এক্সচেঞ্জ করে আপনাদেরকে বিকাশ নগদ বা ব্যাংক যে মাধ্যমে আপনারা নিয়ে থাকেন সেই মাধ্যমে আমরা আপনাদেরকে টাকাতে পেমেন্ট করে দিতে পারবো সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ব্যবহার করতে পারেন অথবা আপনি আমাদের এক্সচেঞ্জ ওইএস এক্সচেঞ্জ ডট কম এ ওয়েবসাইট ব্যবহার করতে পারেন বা শপে এসেও ব্যবহার করতে পারেন শুধুমাত্র আইটিউন গিফট কার্ড না রিলেটেড যে কোনো প্রোডাক্ট প্লাস আইটিউন অ্যামাজন সহ বিভিন্ন ধরনের কার্ড খুবই ট্রাস্টেডলি কোনো ধরনের স্ক্যামে পড়া ছাড়া কিন্তু আপনারা খুবই সহজে আমাদের এখানে সেট করতে পারেন ফাইভ সার্ভে থেকে মানুষ একটা অ্যাকাউন্টে একশো ডলার প্লাস উইথড্রল করতেছে অনেক অ্যাডমিন তাদের ইউজারদেরকে উইথড্রল করাইতেছে এটা যেরকম সঠিক প্লাস অনেকে দশটা করে দশটার ভেতরে পাঁচটা সাতটার বেশি ব্যান খাইতেছে এটাও সঠিক ব্যাপার আছে আপনি কি ব্রাউজার ব্যবহার করবেন কি আইপি ব্যবহার করবেন প্লাস রকম সময় ধরে কাজ করবেন প্লাস এরকম অনেকগুলা ব্যাপার আছে যে ব্যাপারগুলোর প্রপার নলেজ আপনার কাছে থাকলেই আপনার উচিত ফাইভ স্টার কাজ করা অ্যান্ড তাহলে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন অনেক অ্যাডমিন হয়তো সারা দিন কাজ করে 10টা অ্যাকাউন্টে পেমেন্ট না পাইলে ওর ভিতরে একটা দুইটা অ্যাকাউন্ট পেমেন্ট পাইলেও সেটা নিয়ে অনেক পোস্ট করে আর আপনারা হোম লিখে সেখানে যে পড়েন সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার আইপি টাকাটাই ওঠানো আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যায় কাজ করবেন না ব্যাপারটা এরকম না বাট হুট করে যে কোনো বা যার তার কাছ থেকে আইপি কিনে কাজ করার জন্য লেগে পড়বেন না নিজের সর্বস্ব দিয়ে আমরা নিজেরাও খুব শীঘ্রই সার্ভে টিম লঞ্চ করব যেখানে আমরা ট্রাই করব খুবই আপডেট দিয়ে আপনাদেরকে সার্ভে করানোর জন্য প্লাস অন্যান্য অনেক অ্যাডমিন আছে যারা খুব সততার সাথে সার্ভে করায় বলে আমিও জানি বাট এর মধ্যখানে প্রতারকের সংখ্যায় অনেক বেশি অ্যান্ড অনেস্টলি বললে এখানে আমরা ফার্স্ট উইথড্রল করার আগে তিনটা অ্যাকাউন্ট বিভিন্নভাবে ট্রাই করার পরে চার নাম্বার অ্যাকাউন্ট এর পর থেকে কিন্তু উইড্রল তে পেয়েছিলাম এন্ড প্রথমের কাজগুলা যে খারাপ ভাবে করা হইছে ব্যাপারটাও তা না খুবই ছোট ছোট একটা ব্যাপারে উপরে ডিপেন্ড করে উইথড্রল গুলো আটকে যাচ্ছিল পরবর্তীতে এটা সলভ হয়েছে প্লাস লাখেরও ব্যাপার আছে এন্ড অনেকে হয়তো বলতে পারেন যে ভিডিওতে ব্যাপারগুলো বলে দেওয়া যায় তো বাট যেহেতু ভিডিওতে অনেক বেশি ইউজার এখানে বললে এখন বললে এক ঘন্টা পরে ওই সিস্টেমটা আর কাজ করবে না কারণ ওই সিস্টেমেই তখন যখন অনেক বেশি লোড পড়ে যাবে সাইড তাদের প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হবে তবে কথার মধ্যে কোন ব্যাপারগুলো নিয়ে আপনাদের সতর্ক থাকা উচিত সেই ব্যাপারগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করেছি আপনার নলেজ যদি সেই লেভেলের থেকে থাকে আশা করতেছি ব্যাপারটা বুঝতে পারবেন সো ফাইভ সার্ভে ইনস্ট্যান্ট উইড্রল দেয় এই ব্যাপারটা হান্ড্রেড সঠিক এখান থেকে সার্ভে করে আর্নিং করা পসিবল এটাও সঠিক প্লাস গতদিন আমি একটা ভিডিওতে বলেছি আসলে চব্বিশ সালে সার্ভে করে আর্নিং করা সম্ভব বাট এটা আপনার প্রপার নলেজ বা প্রপার টিমের সাথে না থাকলে কখনোই সম্ভব না ভিডিও ড্রেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন যেটাতে আপাতত জয়েন হয়ে থাকতে পারেন আমরা ট্রাই করতেছি খুবই ভালো মতো একটা সার্ভে টিম লঞ্চ করা যদি সেই ধরনের প্ল্যান প্রোগ্রাম করে খুবই ভালোভাবে লঞ্চ করতে পারি তাহলে ওই চ্যানেল থেকে খুবই সহজে আমাদের টিমে জয়েন করতে পারবেন বাট আপাতত চ্যানেলটা রয়েছে আপনারা চাইলে ওখানে জয়েন করে পরবর্তী সার্ভে টিম খুলব কি খুলব না সেটা নিয়ে তখন আপডেট পেতে পারেন যারা একদমই জানতেন না ফাইভ সার্ভে ব্যাপারটা এখানে কিভাবে কাজ করতে হয় বা উইড্রল দিতে হয় আশা করতেছি ব্যাপারটা বুঝতে পেরেছে সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ